নিউইয়র্কে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা সংগঠনের 32 বছর পূর্তি এবং বাংলাদেশের 50তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠান করেছে। গত 3রা ডিসেম্বর রাতে জ্যাকসন হার্সের 59 পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী নারায়ণগঞ্জবাসী এবং কমিউনিটি নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন, ফলে অনুষ্ঠানটি পরিণত হয় প্রীতি সম্মিলনে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইঙ্কের আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্মল পাল এবং সভা পরিচালনা ও উপস্থাপনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় নারায়ণগঞ্জের অবস্থার কথা স্মৃতিচারণমূলক বক্তব্যে তুলে ধরেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি এবং শাহ মাহবুব। তাদের পরিবেশিত দেশাত্মবোধক আধুনিক ফোক গান উপভোগ করেন সমবেতরা। কেউ কেউ গানের সুরের মূর্ছনায় মঞ্চে গিয়ে নেচে আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য, অনুষ্ঠান উপলক্ষে নারায়ণগঞ্জ নামে একটি ম্যাগাজিন বের করা হয়। এই ম্যাগাজিনের সম্পাদক ছিলেন দর্পণ কবির।